শুভ সন্ধ্যা। তো বন্ধুরা, আজকে আমি সকাল থেকে ব্লগ স্টার্ট করিনি, তো আমি ভেবেই রেখেছিলাম সন্ধ্যে থেকে স্টার্ট করব। তো সন্ধ্যে বাতি দেওয়ার পর আমি স্টার্ট করলাম। মিসকে গানের মিস এসছেন, তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। বন্ধুরা অবশ্যই সঙ্গে থাকো, যদি ভালো লাগে একটা করে লাইক দিও। তো সঙ্গে থাকো অবশ্যই সন্ধ্যে থেকে যতক্ষণ পর্যন্ত ডিনার চলছে, ও সঙ্গে থাকবো, সঙ্গে থাকো বন্ধুরা। চা বানালাম, এই যে বাবার মাথাটা অনেকটাই ভালো হয়ে গেছে। তো এই দেখুন বন্ধুরা কিভাবে ক্ষত হয়েছিল, এখানটায় পড়ে গিয়ে। তো এখন বাবা একটু শুনেছে, আজকে বিকেলবেলা একটু হাঁটা দিয়েছিল। এখন কেমন আছেন? হ্যাঁ, কেমন আছেন? কেমন আছেন? কেমন আছে? হ্যাঁ, আপনি কেমন আছেন? বাবা একটু কানে কম শুনে, চোখটা ভারী লাগছে, চোখটা ফুলে গেছে না, ফুলাটা নিচের দিকে নাবছে, তার জন্য ভারী লাগছে। ঠিক আছে, আপনি শুবেন তো, ওখানে শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। শুভ একটা কথা বলছি, হ্যাঁ দেখো গানের মিস এসেছেন আজকে। আজকে মানে রবিবারের ক্লাস ছিল, রবিবারের ক্লাসটা হয়নি, আমাদের বাড়িতে একটু প্রবলেম ছিল বলে মিসকে বললাম। মিস উনি শুনছিলেন বলে ঠিক আছে আমি বুধবার যাব। তো দেখো গানের মিস এসেছেন, গানের মিস গান লিখে দিচ্ছেন। তো গানটা লেখা হয়ে গেলে তারপরে প্র্যাকটিস করবে। তো তোমাদের সঙ্গে যতটুকু পারবো শেয়ার করব, অবশ্যই সঙ্গে থাকো। আমার মেয়ে ঘুগনি খাচ্ছে, খেয়ে দিয়ে দেখো বই টই সব নিয়ে এসে রেখে দিয়েছে, পড়তে বসবে। তো আজকে স্কুলে ভ্যাকসিন হয়েছিল বাবা? কোনখানে ভ্যাকসিন দিয়েছিল? এটার নামটা কি ছিল ভ্যাকসিনটার নাম? ওই কাগজটা নিয়ে এসো। ও এই যে দেখো বন্ধুরা, এ দেখো হাম ও রুবেলা সরি। তো এই দেখো সার্টিফিকেট দিয়েছে আমার মেয়েকে, মানে স্কুলে আজকে ভ্যাকসিন হয়েছিল। তো যারা যাদের বাচ্চারা স্কুলে যায় তাদেরকে অবশ্যই পাঠাবে যাতে এই ভ্যাকসিনটা নেয়, তো খুব জরুরি। তবে আমার ছেলেকে এখনও দেয়নি, আমার ছেলের স্কুলে হচ্ছে, প্রোগ্রাম চলছে, তবে আমার ছেলের এখনও হয়নি। কি বলো, জোরে বলো ভাই। 16 তারিখ থেকে হবে। ও 16 তারিখ থেকে হবে? ও আমার মেয়ে বলতিছে, আমি বুঝতে পারছি না, ওই জন্য আমার মেয়েকে বললাম বলো জোরে বলো, সবাই শুনবে। তো গানের মিস চলে গেলে, তো আমার মেয়ে খেতে বসে গেছে, টিফিন করছে, একটু টিফিন করে দিয়ে পড়তে বসবে। তো এখানে চায়ের কাপ প্লেটগুলো সব ধুয়াধুয়ি করে নেবো, সবাই খাওয়া দাওয়া করে নিই। তো আমরাও এক কাপ করে চা খেলাম, মিস যখন খাচ্ছেন সেই যখন বানাচ্ছি, বাবাও বললেন যে ঠিক আছে আমাকেও এক কাপ দাও, তো আমিও চা খেলাম। তো সন্ধেবেলায় সবাই মিলে চাটা খেলে না তার মজাটাই আলাদা হয়, তাই না? তো চায়ের হচ্ছে বলো না চায়ের আসর, চায়ের আসর বসলে মনে হয় যে একটুখানি চা খাই, তো না হলে একলা একলা জমে উঠে না, ঠিক না? যবে যাদের নেশা আছে তারা মনে হয় যে একটু চা না হলে তাদের জন্য দিনটা ঠিক কাটতেই চায় না। কিন্তু আমি যতটুকু শুনেছি যাদের চায়ের নেশা আছে, কিন্তু আমাদের তো, তোমাদের দাদা ভাই বলো আমার বলো, ওইসবের মধ্যে কিছু নেই। হ্যাঁ, যদি মুড়ি খাওয়া হয় বা কোনো কিছু অন্য টিফিন খাওয়া হয় তখন ঠিক আছে, কিন্তু ওই চা ফা ওইসব নেশা, কফি চা আমাদের এসব ভালো লাগে না খেতে, কি জানি আমাদের ইচ্ছে করে না তাই খাই না। তবে আদা দিয়ে লাল চা খেলে খুবই ভালো শরীরের পক্ষে। দুধ চা খেলে, যারা যারা দুধ চা খায় তাদের জন্য বলবো, দুধ চা খাওয়া একদম ভালো নয় শরীরের পক্ষে, গ্যাস অম্বল অ্যাসিডিটি বেশি হয় ওগুলো। তো চেষ্টা করবে যাতে লেমন টি খাওয়ার জন্য, মানে লাল চা মানে র চা বানিয়ে তার সঙ্গে এক ফোঁটা লেবু একটু বিট নুন সামান্য দিয়ে, ওটা খেলে শরীরের পক্ষে খুব ভালো, আর আমরা ওইটাই খাই। তো সঙ্গে থাকো, রাত্রের খাবার আছে, রাত্রের খাবার বানাবো, অবশ্যই সঙ্গে থাকো। তো রান্না বসিয়েছি বন্ধুরা, গানের মিস চলে গেছে, তারপরে আমরা সবাই আবার ঘুগনি দিয়ে মুড়ি খেলাম। আর এই দেখো ডিম সিদ্ধ করে রেখেছি, ডিম সিদ্ধ করলাম, আলু সিদ্ধ করলাম, আলু ভাজলাম। আর এই দেখো মশলা কুটে রেখেছি, বেটে রেখেছি, টমেটো আদা রসুন আর পেঁয়াজ দিয়ে টমেটোটা একটু কারি করব ভাতে। কুকারের মধ্যে চাল দিয়েছি, কুকারে ভাত করব। আর ভাত রয়েছে দেখো বন্ধুরা, এই দেখো ভাত রয়েছে, অনেকটা গরম করলাম। আর বাঁধাকপিও রয়েছে, অনেকটা সবজি টবজি সবই রয়েছে, ওই জন্য একটুখানি ভাতটা শর্ট পড়বে বলে অল্প একটু চাল নিয়ে কুকারে বসিয়ে দিলাম, তো ওটা ভাতটা হয়ে যাবে। আর ডিমের কারি করব, গরম গরম আমরা ভাত খাবো, তো সঙ্গে থাকো বন্ধুরা।
দেখো বন্ধুরা, আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, আর এই দেখো আলুগুলো ভেজে রেখেছি, মশলাটা হচ্ছে, আর এদিকে দেখো কুকারে ভাতটা বসছে। কুকারটা বন্ধুরা এরকম হয়েছে কেন, কুকারের যে কালারটা ছিল কালারটা ফেট হয়ে গেছে, তার জন্য এরকম হয়ে গেছে, ফেলতে পারছি না। কুকারটা ভালো আছে এখনো, তো বন্ধুরা প্লিজ কিছু মনে করো না। তো এই দেখো মশলাটা কথা চলছে। এটা হচ্ছে বুধবারের ব্লগ, বুধবারের বিকেল থেকে ব্লগটা স্টার্ট করলাম বন্ধুরা, তো সঙ্গে থাকো, আমি রান্নাটা কমপ্লিট করে নিয়েই আসছি তোমাদের কাছে। তো মশলাগুলো ভেজে নিয়ে আমি জল দিয়ে দিচ্ছি। বেশি ঝোল রাখবো না, ডাল আছে, দুপুরবেলা ডাল আছে, তার জন্য বেশি ঝোল রাখবো না, ক্যারি করব। তো এটা একটুখানি হলুদ দিয়ে দেব, আমার এখানে সব জিনিসপত্র থাকে, মশলাপাতি যা থাকে সব আমার হাতের কাছে থাকে এখানে। আমার ভাতটাও হয়ে আসছে, আর দুটো সিটি দেব, একটা সিটি হয়ে গেছে। শীতকালে একটু গরম গরম খেতে ভালো লাগে। দেখো বন্ধুরা আমার ডিমের কারি হয়ে গেছে, তো এরকম মাখা মাখা রাখবো, বেশি রাখবো না। দেখো আলুটাও সিদ্ধ হয়ে গেছে, আর এই দেখো একটা ডিম রেখে দিয়েছি। আমার মেয়ে বলছে মা আমি ঝাল খাবো না, আমার জন্য একটা ডিম রেখে দাও। তো আমার মেয়ে একদম ঝাল খেতে পারে না। আর ডাল আছে, আর ওটা দিয়ে আর একটু কপি, বাঁধাকপির তরকারি রয়েছে, ওটা দিয়ে আমার মেয়ে ভাত খাবে। একটু গরম মশলা দিয়ে দেবো, দেখো আমি এই শাহি গরম মশলাটা ইউজ করি, আর যখন সময় থাকে আমি বেটে দিই গোটা গরম মশলা, বেটে দিলে তার টেস্ট আলাদা অন্যরকম হয়ে যায়। তো দেখো গরম গরম ডিমের কারি, আহা দারুণ ব্যাপার। এই একটা ডিম আর একটু আলু দিয়ে, এইটা দিয়ে হলেই এখন সুন্দর ভাত খাওয়া হয়ে যাবে অর্ধেকটা। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি বন্ধুরা, সঙ্গে থাকো, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে দিই। ভাত বেড়ে নিচ্ছি আমার ছেলের জন্য, দাদা ভাই খেতে বসে গেছে, দেখো গরম গরম ভাত খাচ্ছে, দেখো গরম গরম ভাত খাচ্ছে, আর এই দেখো ডিমের কারি। এখানটা একটু অন্ধকার লাগছে তাই জন্য বোঝা যাচ্ছে না। এই দেখো লাইট জ্বলে দিয়েছি, ফোনের লাইট ভালো লাগছে। গরম গরম ভাত শীতকালে, গরম গরম ভাত দিয়ে ডিম কফি তরকারি খুব ভালো লাগছে খাই। খুব ভালো স্বাদ। খুব ভালো গরম, অনেক তো গরমের জন্য খুব স্বাদ ভালো লাগছে। রাত্রে গরম গরম ভাত। তো দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই খুব মজা করে খাচ্ছে, গরম গরম ধোঁয়া উড়া ভাত। এই দেখো বা বা দেখেছো, আর এই দেখো আমার সোনামা ভাত খাচ্ছে, এই যে আমার সোনামা ভাত খাচ্ছে, ডিম খাচ্ছে। সোনামা ভাত দেবো একটু, ভাত লাগবে? আচ্ছা ঠিক আছে চলো ভাত দিয়ে দিই একটু তোমাকে। দেখো বন্ধুরা আমি নিয়ে বসে গেছি,
এই দেখো, এই দেখো বাঁধাকপি নিয়েছি আর ডিমের কারি নিয়েছি, ভাত নিয়েছি গরম গরম, খাওয়া শুরু করে দিয়েছি। সব দিন সকালে দুপুরের ব্লগ করি, আজকে বিকেলের ইভিনিংয়ের ব্লগ করলাম। খুব গরম গরম খাচ্ছি, খুব ভালো লাগছে, অনেক টেস্টি হয়েছে। শীতকালের খাওয়া একটু গরম গরম ধোঁয়া উড়া ভাত, দারুন। তো সঙ্গে থাকো, খাওয়াটা কমপ্লিট করে নি। যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা করে লাইক দিও, যারা নতুন বন্ধু দেখছো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে রাখো যাতে ফার্স্ট তোমরা দেখতে পাও। ঠিক আছে, আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল, টাটা।